চট্টগ্রামের 2001 কক্সবাজার 100 কিলোমিটার রেল লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। এক দফা সময় বাড়িয়ে 2024 সালের 30 জুনের মধ্যে এই প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা। তবে সোমবার 29 আগস্ট পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে 74%। আগামী বছরের 30 জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রকল্প পরিচালক মফিজুর রহমান। তিনি বলেন, আগামী বছরের আগস্টের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার রেল চলাচল শুরু হবে বলে আশা করছি। সেই সঙ্গে শেষ পর্যায়ে রয়েছে কক্সবাজার ঝিনুকের আদলে করা দেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশনের কাজও। দুহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প 2010 সালের 6 জুলাই একনেকে অনুমোদন পায়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা 2022 সালের 30 জুন পর্যন্ত। পরে এক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ করা হয় 2024 সালের 30 জুন পর্যন্ত। এতে ব্যয় ধরা হয়েছে 18,034,48,00,000 টাকা। প্রকল্পের ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। প্রকল্পের মেয়াদ বাড়ালেও বাড়েনি ব্যয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী বছরের জুনে 2000 থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে। এরপর জুলাই বা আগস্টে চালু করা হবে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। দেশের অন্যান্য জায়গার রেলপথ থেকে রেলপথের বৈশিষ্ট্য আলাদা। চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব 150 কিলোমিটার আর 2000 থেকে কক্সবাজারের দূরত্ব 100 কিলোমিটার হিসেবে অন্তর্ভুক্ত হয়। রেলপথটি নির্মিত হলে মিয়ানমার, চীন সহ ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরে যুক্ত হবে বাংলাদেশ। জানা যায়, প্রথম পর্যায়ে 2000 থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত নির্মাণ করা হবে 100 কিলোমিটার রেলপথ। 2000 থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 39টি বড় সেতু, 223টি ছোট সেতু ও কালভার্ট, বিভিন্ন শ্রেণীর 96টি লেভেল ক্রসিং নির্মাণ করা হয়েছে। হাতে চলাচলের জন্য থাকবে আন্ডারপাস। 9টি স্টেশন নির্মাণ করা হবে দোহাজারি, সাতকানিয়া, লোহাগড়া, হারহাবাং, চকরিয়া, দুলহাজরা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার। 2018 সালের 1 জুলাই এই অংশের ভৌত কাজ শুরু হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রকল্পটির কাজ শেষ হয়েছে 74%। বাকি কাজ 2030 সালের মাঝামাঝি সময়ে শেষ হতে পারে। ইতোমধ্যে কক্সবাজারের রামু, ঈদগাঁও, পেকুয়া ও চকরিয়া অংশে রেল ট্র্যাক রেললাইন প্রকল্পের কাজ 74% শেষ হয়েছে। রেলপথটির ব্রিজের কাজ প্রায় শেষ, এগুলোর ফিনিশিং কাজ চলছে। তবে কিছু কালভার্ট নির্মাণের কাজ বাকি আছে। তিনি বলেন, 2023 সালের মধ্যে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চালু করার আশা করছি। আমাদের লক্ষ্য 2023 সালের জুনের মধ্যে কাজ শেষ করার। ওই সময়ে কিছু বৃষ্টিপাত থাকে, তবে আশা করছি 23 সালের আগস্টের মধ্যে ট্রেন চলাচল শুরু করতে পারব। রেলওয়ে সূত্রে জানা গেছে, 2000 কক্সবাজার রেলপথ নির্মাণে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর নির্বিঘ্নে চলাফেরা করার ব্যবস্থাও করা হচ্ছে। এই রেলপথে হাতে চলাচলে 50 মিটার দীর্ঘ ওভারপাস ও 3টি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। প্রকল্প পরিচালক মফিজুর রহমান বলেন, পাহাড় কেটে সমতল করে 1টি ওভারপাস করা হচ্ছে, যাতে হাতি ও অন্যান্য প্রাণী তাদের চলাচলের স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্য মনে করে। ওভারপাসের কাজটি এখনও চলছে, আর ওভারপাসের নিচ দিয়ে চলবে ট্রেন। এছাড়া নির্মাণ করা হয়েছে 3টি আন্ডারপাস। 3টি আন্ডারপাসের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজারের ঝিলংছা ইউনিয়নের চান্দেরপাড়া এলাকায় তৈরি হচ্ছে ঝিরুক আকৃতির আইকনিক ভবন। দেশের একমাত্র আইকনিক রেল স্টেশন এটি। 29 একর জমির উপর গড়ে ওঠা রেল স্টেশন ভবনটি 1,87,037 বর্গফুটের। ভবনটি হবে 6 তলা। মূল ভবনের সামনে খোলা মাঠে তৈরি হবে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন একটি ফোয়ারা। যাত্রীরা ঝিনুক ফোয়ারা দিয়ে স্টেশনে প্রবেশ করবেন, তারপর চলন্ত সিঁড়ির মাধ্যমে পথচারী সেতু হয়ে উঠবেন ট্রেনে। আবার ট্রেন থেকে নেমে ভিন্ন পথে বেরিয়ে যাত্রীরা পা বাড়াবেন সৈকত শহরে। এজন্য তৈরি হচ্ছে গমন ও বহির্গমনের 2টি পৃথক সড়ক, থাকছে গাড়ি পার্কিংয়ের 3টি বড় জায়গা। ভবনের উত্তরে 650 মিটার দৈর্ঘ্য ও 12 মিটার প্রস্থের 3টি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 650 মিটার ও প্রস্থ 12 মিটার। এছাড়া স্টেশনটিতে পর্যটকেরা লাগেজ স্টেশনে রেখে সারাদিন সমুদ্র সৈকত বা দর্শনীয় স্থান ঘুরে রাতের ট্রেনে আবার ফিরতে পারবেন নিজ গন্তব্যে। এছাড়া ভবনটিতে থাকবে টিকিট কাউন্টার, অভ্যর্থনা কক্ষ, তথ্য কেন্দ্র, মসজিদ, শিশুদের বিনোদনের জায়গা, প্যাসেঞ্জার লাউঞ্জ, শপিং মল, রেস্তোরাঁ, তারকাবাদের হোটেল, কনফারেন্স হল ও কর্মকর্তাদের কার্যালয়। রেল প্রকল্পের পরিচালক মফিজুর রহমান বলেন, স্বপ্ন পূরণের পথে দ্রুতগতিতে এগিয়ে চলেছে 2000 কক্সবাজার রেল লাইন। আইকনিক রেল স্টেশনটির 6 তলা ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন ফিনিশিং কাজ চলছে। এখন পর্যটকদের জন্য লকার সুবিধা, হোটেল, শপিং মল সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকছে।
সাম্প্রতিক সময়ে ডলারের মূল্য বাড়ার কারণে সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। সেই সঙ্গে প্রকল্পের মেয়াদকালও বাড়ানো হয়েছে। এতে করে প্রকল্পের ব্যয় বাড়ার সম্ভাবনা আছে কিনা এই প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক মফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রকল্পের ব্যয় বাড়ছে না, আশা করি বাড়বে না, তবে ভবিষ্যতের কথা বলা কঠিন।